Hello viewers, how are you all? I hope you are all safe and enjoying my videos. So stay tuned and subscribe my channel Simple English Learning. Tumra onekei onurodh korecho tense shuru korar jonno. Ami tomader onurodhe ajke tense ta shuru korbo. Kintu amader je basic grammar amra shikchi, sei grammar amader choltei thakbe. তোমরা সেই গ্রামারের যে বিভিন্ন ভিডিওগুলো থাকবে সেগুলোকে ফলো করবে ঠিক একই রকম আমি আলাদাভাবে টেন্সের নিয়মগুলো সব সুন্দর করে তোমাদের দেব সুতরাং আজকে আমাদের টপিক হলো টেন্স টেন্স মানে কি বলো তো কাল টেন্স মানে হলো কাল টেন্স কাকে বলে ক্রিয়া সম্পাদনের সময়কালকে বলা হয় টেন্স দ্য টেন্স ডিনোটস টাইম অর্থাৎ আমরা ক্রিয়াপদ দেখে বুঝতে পারবো কোন বাক্য কোন টেন্স বা সময়কালকে নির্দেশ করে আমরা যেমন কখনো বলি আমি বাড়ি যাই আমি বাড়ি গিয়েছিলাম আমি বাড়ি যাব দেখো আমরা কখনো বলি রাম স্কুলে যায় আবার কখনো বলি রাম স্কুলে গিয়েছিল আবার কখনো বলি রাম স্কুলে যাবে দেখো তিনটে আলাদা আমরা বাক্য দিয়েছি রাম স্কুলে যায় রাম স্কুলে গিয়েছিল রাম স্কুলে যাবে রাম স্কুলে যায় রাম গোস টু স্কুল রাম স্কুলে গিয়েছিল রাম ওয়েন টু স্কুল রাম স্কুলে যাবে রাম উইল গো টু স্কুল এখানে আমরা দেখো তিনটে সময় আমাদের নির্দেশ করছে রাম স্কুলে যায় সে সব দিনই যায় সব সময় যায় সুতরাং এটা একটা টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল রাম স্কুলে গিয়েছিল অর্থাৎ অতীতকাল যে ঘটনা ঘটে গেছে সুতরাং এটা হচ্ছে পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল রাম স্কুলে যাবে তাহলে ভবিষ্যতে যাবে সুতরাং এটা হচ্ছে ভবিষ্যৎকাল অর্থাৎ ফিউচার টেন্স আমরা তাহলে টেন্সকে ক ভাগে ভাগ করব টেন্স হচ্ছে তিন প্রকার কি কি ভালো করে লক্ষ্য করবে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স দেখো তিনটে টেন্স প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স মানে কি বর্তমান কাল পাস্ট টেন্স মানে কি অতীতকাল ফিউচার টেন্স মানে কি ভবিষ্যৎকাল তাহলে আমরা কি দেখলাম প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল পাস্ট টেন্স মানে অতীতকাল এবং ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল এক একটা টেন্সকে আমরা আবার চার ভাগে ভাগ করতে পারি কি কি দেখো এক ইনডিফিনাইট টেন্স ইনডিফিনাইট টেন্স ইনডিফিনাইট টেন্স মানে কি সাধারণ কাল সাধারণ কাল দু নম্বর দেখো কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস টেন্স মানে কি ঘটমান কাল ঘটমান কাল এটা দুটো হলো আমরা একটু মুছে দিই
এই দুটো হলো। এবার দেখো তিন নাম্বার পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স মানে কি? পুরাঘটিত কাল, পুরাঘটিত কাল। চার নাম্বার হচ্ছে কি? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? পুরাঘটিত, পুরাঘটিত ঘটমান কাল, পুরাঘটিত ঘটমান কাল। তাহলে আমরা চারটে টেন্স কি কি ভাগ করেছি? ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা যদি প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করি, তাহলে দেখো এটা চার প্রকার, এটা চার প্রকার, এটা চার প্রকার, চার আট বারো। তাহলে টেন্স টোটাল কত প্রকার? সুতরাং টেন্স হচ্ছে বারো প্রকার। কি কি? আমি একবার মুখে বলছি, ভালো করে শুনো। প্রেজেন্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার, ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের যে বারো প্রকার আমরা পেয়েছি সেইগুলো কি কি? দেখো টেন্সটা হচ্ছে টোটাল বারো প্রকার, টেন্স হচ্ছে টোটাল বারো প্রকার। এক, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সাধারণ বর্তমান কাল। নাম্বার টু, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমান কাল। নাম্বার থ্রি, প্রেজেন্ট, সবাই কিন্তু খাতা নিয়ে বসবে এবং সবগুলো সম্রাট টুকে ফেলবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরাঘটিত বর্তমান কাল। নাম্বার ফোর, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। দেখো এটা আমরা প্রেজেন্ট টেন্সের ভাগ করে দিলাম, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমাদের পাস্ট টেন্স, পাস্ট টেন্সটা কী হবে দেখো। পাঁচ, পাস্ট ইনডিফিনাইট টেন্স, সাধারণ অতীত কাল। নাম্বার সিক্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান অতীত কাল। নাম্বার সেভেন, পাস্ট পারফেক্ট টেন্স,
पुराघटित अतीतकाल। नम्बर एट पास्ट परफेक्ट कंटिन्यूअस टेंस पुराघटित घटमान बर्तमान पुराघटित घटमान अतीतकाल। देखो पास्ट टेंस पास्ट इंडिफिनाइट टेंस पास्ट कंटिन्यूअस टेंस पास्ट परफेक्ट टेंस पास्ट परफेक्ट कंटिन्यूअस टेंस। एबार होच्छे फ्यूचर टेंस नाइन फ्यूचर इंडिफिनाइट टेंस साधारण भविष्यकाल। नम्बर टेन फ्यूचर कंटिन्यूअस टेंस घटमान भविष्यकाल। नम्बर इलेवेन फ्यूचर परफेक्ट टेंस पुराघटित भविष्यत काल। नम्बर ट्वेल्व फ्यूचर परफेक्ट कंटिन्यूअस टेंस पुराघटित घटमान भविष्यत काल पुराघटित घटमान भविष्यत काल। ताहले फ्यूचर टेंसटा कि हलो फ्यूचर इंडिफिनाइट टेंस फ्यूचर कंटिन्यूअस टेंस फ्यूचर परफेक्ट टेंस फ्यूचर परफेक्ट कंटिन्यूअस टेंस। এই হচ্ছে টোটাল বারো প্রকার। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে আলোচনা করব। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে কি বলেছি বলতো সাধারণ বর্তমান কাল কাকে বলে যে টেন্সে কোনো সাধারণ ঘটনা বর্ণনা করা হয় নিত্য সত্য প্রকাশ করে বা অভ্যাসগত কাজ প্রকাশ করে তাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কি বললাম যে টেন্সে যে টেন্সে কোনো সাধারণ ঘটনা বর্ণনা করা হয় নিত্য সত্য বোঝায় বা অভ্যাসগত কাজ বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। দেখো যে টেন্সে কোনো সাধারণ ঘটনা বর্ণনা করা হয় আমি কাজটি করি রাম কাজটি করে সে স্কুলে যায় বালকেরা ফুটবল খেলে পাখিরা আকাশে ওড়ে আকাশ নীল পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এগুলো হচ্ছে সবই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাধারণ ঘটনার বর্ণনা করা নিত্য সত্য। সূর্য পূর্ব দিকে উদিত হয়
The sun rises in the east. মানুষ মরণশীল, man is mortal. এরপরে হচ্ছে দেখো অভ্যাসগত কাজ। অভ্যাসগত কাজ কাকে বলে? সেটা হচ্ছে habitual fact. আমি প্রত্যেক দিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠি। I always get up from bed at 6 a.m. এটাকে বলা হচ্ছে অভ্যাসগত কাজ। রামবাবু বিকেল 5টার সময় চা পান করেন। রামবাবু টেক্স টি অ্যাট 5 PM এভরি ডে। তাহলে এগুলো হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কাজ। আমরা কয়েকটা উদাহরণ দিচ্ছি, এবার দেখো। যেমন ধরো বালকেরা মাঠে ফুটবল খেলে, বালকেরা মাঠে ফুটবল খেলে, তাহলে কী হলো ইংরেজিটা কী হবে? দ্য বয়েজ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। দ্য বয়েজ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। আরেকটা উদাহরণ দেখো, বালকটি একটি পাখি দেখে, বালকটি একটি পাখি দেখে। দ্য বয় সিজ আ বার্ড। এই দুটোকে আমি কেন দুটো বালক দিয়ে করলাম দেখো, দ্য বয়েজটা হচ্ছে সাবজেক্ট, দ্য বয়েজ দিস ইজ প্লুরাল, বয়েজ এটা বহুবচন প্লুরাল, আর দ্য বয়টা হচ্ছে সিঙ্গুলার। এখানে দেখো এস বসেছে কিন্তু এখানে বসেনি, কেন? এখানে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস বসে না, কিন্তু কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হয়। তাহলে দ্য বয় সিজ আ বার্ড, এ থার্ড পারসন সি, থার্ড পারসন বয়, সির সঙ্গে এস যুক্ত হয়েছে, তাই এখানে সিজ হলো, দ্য বয় সিজ আ বার্ড। এইটাকে যদি আমরা নেগেটিভ করতাম কী হতো? আমরা গত ক্লাসে করেছিলাম, তাহলে কী হবে? দ্য বয় নেগেটিভ করলে কী হতো? দ্য বয় ডাজ নট সি আ বার্ড, দ্য বয় ডাজ নট সি আ বার্ড। এইবার আমরা আসব এর গঠন এবং চেনার উপায়। দেখো একটা উদাহরণ দিই, রাম ভাত, রাম ভাত খায়, রাম ভাত খায়, এটার ইংরেজি কি? রাম ইটস রাইস, রাম ইটস রাইস। রামটা হচ্ছে কি? সাবজেক্ট। ইটটা হচ্ছে কি? মেন ভার্ব। রাইসটা হচ্ছে কি? অবজেক্ট। তাহলে গঠনটা কি দাঁড়ালো? সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। এখানে মেন ভার্বের ভি ওয়ান, ভি ওয়ান মানে কি? প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ ভার্বের তো তিনটে রূপ আছে, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। এখানে হচ্ছে ভার্বের প্রথম ফর্ম, সেটাকে আমরা বলি ভি ওয়ান। আচ্ছা, রাম ইটস রাইস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, এর বাংলা রূপটা কি হলো? বাংলা রূপ কি করে চিনব দেখো, অন্তস্থ। তাহলে এখানে কি হবে? বাক্যস্থিত, বাক্যস্থিত ক্রিয়ার শেষে হস্যই, অন্তস্থ ও এ ইত্যাদি থাকে, হস্যই। আমি ভাত খাই, অন্তস্থ সে ভাত খায় বা রাম ভাত খায়,
ও তুমি ভাত খাও ইউ ইট রাইস এ রাম ফুটবল খেলে হর্ষই আগ্রহ করেছিলাম এটা এখানে আর দেওয়ার দরকার নেই তাহলে আমাদের কি হলো যে বাক্যস্থিত ক্রিয়া শেষে হর্ষই অন্তস্থ ও এবং এ থাকবে ঠিক আছে এবার আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি দেখো The teacher teaches us English subject main verb object object এখানে কিন্তু double object রয়েছে কোনটা ধরো double object এটাও object এইটাও হচ্ছে object এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট ঠিক আছে আবার একটা দেখো মাই ফাদার ইজ আ টিচার সাবজেক্ট ইজ ভার্ব আ টিচার অবজেক্ট ঠিক আছে আর একটা উদাহরণ দেখো দ্য আর্থ ইজ রাউন্ড পৃথিবী গোলাকার চিরন্তন সত্য দ্য আর্থ সাবজেক্ট is verb round টা হচ্ছে এখানে adjective subject এবং verb দুটোই আছে round গোলাকার এটা shape বোঝাচ্ছে তাহলে এই হচ্ছে আমাদের present indefinite tense তাহলে আমরা কি বুঝলাম present indefinite tense এ সাধারণত কোনো সাধারণ ঘটনাকে বর্ণনা করবে চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কাজ বোঝাবে আশা করি আমি প্রেজেন্ট ইনফিনিট টেন্সটা তোমাদের বোঝাতে পেরেছি যদি তোমরা কোথাও বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে এবং আমার নেক্সট ভিডিও তোমরা ফলো আপ করবে সবাই ভালো থাকবে আজ এই পর্যন্তই